হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। সুচিত্রা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, আজকেও আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য, তোমাদের সাথে বকর 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 করার জন্য। কারণ তোমাদের সাথে কথা না বললে আর ভালো লাগে না, ভাবি প্রতিদিন তোমাদের সাথে সকাল বিকাল তোমাদের সাথে কথা বলি। আর আজকে দেখো সারাদিন বৃষ্টি হয়েছে, সকাল থেকে বৃষ্টি পড়তেছে। তো মৌসুমটা খুব আজকে ভালো, ঠান্ডা ঠান্ডা, কোনো গরম নেই, খুব সুন্দর। সকাল থেকে বৃষ্টি পড়তেছে, দেখো চারিদিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে বন্যা লাগিয়েছে আমাদের দিকে। সারাদিন বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি পড়তেছে। তো যে রাস্তাঘাট সব কিছু মানে একদম ভিজা ভিজা হয়ে গেছে, তারপরে আবার যে জমিটার মধ্যে জল লেগে গেছে। তো এখন একটু বৃষ্টিটা কমছে, তো ভাবলাম তোমাদের একটু একটু ভিডিও করে দেখাই। তো যে আমি এখন রাস্তায় বেরিয়েছি, তো রাস্তা দিয়ে ঘুরছি, হাঁটছি, তোমাদের সাথে কথা বলছি। আর এই যে দেখতেই পাচ্ছো পুকুরটার মধ্যে কতটা জল লাগিয়ে গেছে, দেখো পুকুরটার যে জলটা শুকিয়ে গেছিলো আবার কতটা হয়ে গেছে জল। কি বলবো আর বন্ধুরা, তোমরা বলবা যে প্রতিদিন তোমাদের সাথে আমি এগুলা তোমাদেরকে আমি এগুলা কী দেখাচ্ছি, এই শুধু এটুকু রাস্তা আর পুকুর আর এতে জমিটা, তো তাছাড়া আর কি দেখাবো বন্ধুরা বলো? তাছাড়া আমার দেখানোর কিছু নাই, তো এটাই আমাকে দেখাতে হবে। কারণ এটুকুই আমার পথ, এটুকুই রাস্তা, তো আর বেশি দূরে যেতে পারবো না। সেই জন্য আমি তোমাদেরকে এটুকুই ভিডিও করে দেখাচ্ছি। তো দেখো তোমরা আমাদের দিকে জায়গাগুলা কেমন, তোমাদের দিকে জায়গাগুলা কেমন? আমাদের খুব সুন্দর আকাশটা, মৌসুমটা, বৃষ্টিটাও এখন কমে গেছে মনে হচ্ছে, আর বৃষ্টি আসবে না। তো আজকে তো আমার বাড়ির কাজে যাওয়া হলো না, আজকে সারাদিন বাড়িতেই বসে আছে, বাইরে বাড়াইনি। শুনে রাস্তাটা দেখতে পারো, দেখো ওই যে রাস্তাটা, তো সাইকেল কত কত কিছু যাচ্ছে। ওখানটায় একটা মোড় আছে, চা খাওয়ার মোড়, তো ওখানে আমি যাবো না, আমি এখান থেকে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। রাস্তাতে উপরে জল হয়ে গেছে, জল লাগিয়ে গেছে। তো এই যে আমার একটা মামা আসতেছে ছাতা নিয়ে, তো দেখো এই যে ছাতা নিয়ে চলে আসছে, বৃষ্টি নাই তবু ছাতা নিয়ে চলে আসছে মামাটা দেখতে পাচ্ছি। বৃষ্টি পড়ছে না, তাও কত বড় একটা ছাতা নিয়ে চলে আসছে, বৃষ্টি পড়ে তো। এখন তো কমছে বৃষ্টিটা, আগে পড়ছিল, এখন বৃষ্টি কমছে। চা খেতে গেছিলো, চা খেয়ে আসছে, সে হারিয়ে যাচ্ছে, মানে চা খাওয়ার খুব নেশা এই মামাটা, সকাল বিকাল চা লাগে। আবার একটু আমি ঘুরতে যাচ্ছি, এদিকে পিছনে ঘুরতে গিয়েছিলাম, তো দুদিকে ঘুরা ঘুরা হয়ে গেল। তো আমার এখন আগে রাস্তা দিয়ে একটু ঘুরতে যাচ্ছি। তো সব সময় দোকানের সামনে একটু ভিডিও করি, ভিডিও করে তাতে দেওয়া হয়, সেই জন্য এখন আমি একটু দিয়ে দেখ, মানে যে একদিন যাকে নিয়ে আমি ভিডিও করছিলাম কি না তোমাদেরকে তো দেখাচ্ছিলাম, সেই ভিডিওটা তোমরা তো দেখছো মনে হচ্ছে। তো ওদের বাড়ি যাচ্ছি আমি এখন, তো ওদের বাড়ি যাচ্ছি আমি এখন, তো জানি না ও বাড়ি আছে কিনা, তো দেখি গিয়ে বাড়ি আছে কিনা, ওদের বাড়িতে যাই, তোমাকে তো তোমাদেরকে আমি দেখাবো ওদের বাড়িতে গিয়ে। বৃষ্টি পড়ে তারপর বিকালবেলা একটু বৃষ্টিটা কমলো, সারাদিন বৃষ্টি পড়তেছিল, একটু বিকাল হয়ে এখন বৃষ্টিটা কমছে। তো বিকালবেলা ঘুরাই এনজয়। কিরে বাংলু চিপস দেখাচ্ছিস? বাংলু চিপস নিয়ে যাচ্ছে, চিপস দেখাচ্ছে। আর এই যে আরেকটা একটা ফাতরা যে বাড়ি যাচ্ছে, কোথায় যেন গেছিলো ফুটবল খেলতে। দেখো আমি অনেকটা দূরে চলে আসছি ঘুরতে ঘুরতে, তো আমি অনেকটা দূরে চলে আসছি ঘুরতে ঘুরতে বন্ধুরা, দেখতে পাচ্ছো আমাদের গ্রামটা কি, আমাদেরকে দেখাচ্ছি আমাদের টিনের বাড়ি, যে এদিকে আছে এদের টিনের বাড়ি, প্রায় প্রায় মানে কি বেশিরভাগ টিনের বাড়িই আছে। তো অতটা কারে দালান বাড়ি নাই,
তোমাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে, সেজন্য আমি তোমাদের সাথে কথা বলছি। যে দেখো পাট ফুল পাট ধুয়ে নিয়ে আসছে, এই যে পাট শুকাতে দিয়েছে, তো আজকে তো সারাদিন রোদ্রই নাই, তো পাট আর কি শুকাবে, তো মিলে মিলে রেখে দিচ্ছে, যে বাসার মধ্যে টাঙিয়ে রেখে দিচ্ছে, কালকে যদি রোদ দিতে তো কালকে শুকাবে। আজকে আমি অনেকটা দূরে চলে আসছি বন্ধুরা ঘুরতে, এদিকে পাট কাটিগুলো শুকাতে দিয়েছি। তো দেখো বন্ধুরা, ওই যে ওদের বাড়ি চলে আসছি আমি, এটা ওর মা হয়, ওর খুঁজে চলে আসছি, বলছে ও বলে বাড়িতে নাই, কোথায় গেছে গো, সবাইকে দেখা যাবে, কারণ আমি ভিডিও করছি যে ছাতা, এখনো ছাতা নিয়ে, বৃষ্টি কমে গেছে এখনো ছাতা ধরে আছে, বৃষ্টি কমে গেছে, বৃষ্টিটা এখন না ভাই, ওই যে আর বৃষ্টি হচ্ছে না, এখন ছাতা বন্ধ, এখন ছাতা বন্ধ হয়ে গেল, বৃষ্টি আর হচ্ছে না, ওই জন্য এখন ছাতা বন্ধ করে দিয়েছি, দেখা যাবে, এখন সন্ধ্যা লাগিয়ে দে, এখন সন্ধ্যা লাগিয়ে গেছে, ওকে। এই যে এটা আমার মামা হয়, এটা আমার মামি হয়, আর এই যে এদিকে একটা আছে, এটা আমার বৌদি হয়, তো এদের বাড়ি এখানটায় সবার মানে সবার বাড়ি এক জায়গায়, তো ওরা বুঝতেই পারছে না আমি কার সাথে কথা বলতেছি, তো তোমরা যে লুকে আছো ওরা দেখতেই পাচ্ছে না, তোমরা যে লুকে আছো তোমাদেরকে কেউ দেখতেই পাচ্ছে না, খালি বলছে আমি কার সাথে কথা বলতেছি একা একা, তো আমি তো ঠিক যার সাথে কথা বলছি সে তো ঠিক শুনতে পাচ্ছে না। আমি বন্ধুরা তোমরা তো দেখতে কে কি বললো সবগুলা তোমরা শুনলা, তো তোমাদেরকে তো দেখা যাচ্ছে না, ওই জন্য বলতেছে যে কার সাথে কথা বলতেছে, ও কোথায়, কাউকে তো আমি দেখতে পাচ্ছি না, তো তোমরা তো লুকাই আছো না, তার জন্য আমার মামি দেখতে পাচ্ছে আছে। তারপরে যে ওদিকে একটা পুকুর আছে, যে আমাদের দিকে পুকুরের অভাব নেই, অনেকগুলো পুকুর আছে। তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে পুকুরটা দেখাচ্ছি, এই যে দেখো কত বড় পুকুর, একটা আমাদের বাড়ির ওখানে আছে, আবার একটা এখানে আছে, এখানটা একটু বসবো আড্ডা মারবো, তারপরে বাড়ি মাঝে দেখতে পাচ্ছে একজন কোথায় বসছে, আর একজন যে দাঁড়ায় আছে, আর ওই যে দেখতে পাচ্ছে আমাদের টোটোটা, আমাদের টোটোয় করে যে শিল্পী নিয়ে আসতেছে, তারপরে পাট খুঁড়ি নিয়ে আসতেছে, পাট নিয়ে আসতেছে, আমি তাও মানে ওদের পাট আছে তো পাট ধুতে গেছিলো, তো সেগুলো নিয়ে আসতেছে আমাদের টোটোয় করে।